অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা। শহরের 8, 9, 15, 11, 18 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিকেল থেকেই জল বাড়িতে প্রবেশ করতে শুরু করে। প্রচুর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে জল ইতিমধ্যেই ঢুকেছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বাঁধে আশ্রয় নিতে শুরু করেছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখনও পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের খোঁজ মেলেনি। জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর আইব কেমনে, জোর রাজির ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এখনো পর্যন্ত বাড়িগুলোতে কি জল ঢুকেছে? বিভিন্ন বাড়িগুলোতে প্রত্যেক বাড়িতে জল ঢুকছে। এখানে মোটামুটি কত বাড়ি আছে? মেলা বাড়ি আছে, অন্তত এখান থেকে 200 বাড়ি হবে। তা আপনারা কোথায় আশ্রয় নিয়েছেন? এখন আশ্রয় আমরা এই যে বাঁধে টান্ধে ঘুরতেছি, ঘুরি ঘুরি বেড়াচ্ছি, আর সময়তে বাড়িতে যাই দেখি। তো সেক্ষেত্রে প্রশাসন থেকে লোক কি এসেছিল? না, কোনো লোকজন কেউ আসেনি, কেউ খোঁজ খবরও নেয়নি? না, কেউ খবর নেয়নি।